শৈশবে একটু অভাব থাকা ভালো। অভাব থাকলে ছোটরা ছোট থেকেই জিনিসের মূল্য বুঝতে শেখে। অভাব মানে খাওয়া পড়ার অভাব নয়, অহেতুক চাহিদা পূরণ না হওয়ার অভাব। এখনকার ক্লাস 5-6 পড়া বাচ্চাদের হাতে যত দামের মোবাইল দেখি, তা হয়তো এখনো আমরা অনেকেই কিনে উঠতে পারিনি। 8-9 পড়তে বাইক, আর একটু বড় হলেই চার চাকা, পকেটে মুঠো মুঠো টাকা। এরা ভবিষ্যতে নিজেদের খুশি করবে কিভাবে যদি উপার্জন করার আগেই এদের হাতে পৃথিবীর সমস্ত খুশি তুলে এনে দেওয়া হয়। শৈশবের দিনগুলো একটু হাঁদাভাদা ভাবে কাটানোই ভালো। বাকি ছাড় চুল, ঢিলে ঢালা স্টাইলহীন জামা কাপড়, নাক দিয়ে ঝরে পড়া গঙ্গা প্রবাহ, নিষ্পাপ লাগে। এখনকার বাচ্চারা প্রচন্ড স্মার্ট। স্পাইক করা হেয়ার কাট, টর্ন জিন্স, ব্র্যান্ডেড জুতো, সবকিছুতেই নিজেদের বাচ্চাদের এগিয়ে রাখতে চাইছে সবাই, জেতাতে চাইছে। এদের গাল টেপা যায় না, ইচ্ছে করলেও মনে হয় যদি কিছু মনে করে, যদি কিছু বলে দেয়। এখনকার বাচ্চারা কেমন অন্যরকম ভাবে বড় হয়ে উঠছে। সারল্য বুঝছে না, মেলামেশা বুঝছে না, না পাওয়া বুঝছে না। বন্ধু নেই, পাড়া নেই, খেলার মাঠ নেই। ভাগ্যিস আমাদের বাবা মায়েরা আমাদের এরকম ছোটবেলা উপহার দেননি। ভাগ্যিস আমাদের বাবা মায়েরা অহেতুক বায়না করলে বকত, শাসন করত। ভাগ্যিস আমাদের বাবা মায়েরা এক্সট্রা হাত খরচা চাইলে খুন্তি নিয়ে তাড়া করত। ভাগ্যিস আমাদের হাতে আইফোন উঠে যায়নি 2 টাকা উপার্জন করার আগেই। ভাগ্যিস সেই অভাবগুলো ছিল আমাদের ছোটবেলায়, না হলে আজকের কোনো প্রাপ্তিকেই প্রাপ্তি মনে হতো না। শৈশবে বন্ধু থাকুক প্রচুর, হই হই করে তারা পাড়া মাথায় তুলে দিক, দৌড়ে বেড়া, হোঁচট খাক পড়ুক, হাত ধরে উঠুক, হাত বাড়িয়ে তুলুক, বায়না করুক, কখনো পাক কখনো না পাক, চোখ দিয়ে জল পড়ুক, দুঃখ বুঝুক, রেশা এসি না শিখুক, উঁচু না শিখুক, খেলতে যাক, জামা কাপড় নোংরা করে বাড়ি ফিরুক, সাইকেল চালানো শিখতে গিয়ে ধপাস করে পড়ুক, টিফিন পিরিয়ডে এ ও টিফিন বক্সে ঝাঁপিয়ে পড়ুক, তবেই না হবে একটা মনে রাখার মতো শৈশব।